বাচ্চারা কেউ এটা ট্রাই করবে না, এটা অনেকটা ডেঞ্জারাস। আর যারা বাজি ফাটাও তারা কিন্তু সচেতনভাবে বাজি ফাটাবে, ওকে, কারণ এটা ডেঞ্জারাস কতটা সেটা কিন্তু দেখতেই পেরেছো। অল রাইট গাইস, এখন চলছে আমাদের এখানে 43 ডিগ্রি সেলসিয়াস, আর 43 ডিগ্রি সেলসিয়াস কিন্তু একটা মারাত্মক গরম। আর এই গরমে সবার পছন্দ কিন্তু বড় বড় তরমুজ, ওকে। এই যে দেখতে পাচ্ছো আমাদের কাছে রয়েছে একটা বড় তরমুজ, আর এই তরমুজের সাথে আমরা করতে চলেছি আজকে একটা বড় এক্সপেরিমেন্ট। আর বড় এক্সপেরিমেন্টটা কি দিয়ে হবে? এই বড় বড় সাইজের বোম দিয়ে। তো আমরা কি করব, আমরা এই তরমুজের সাথে এই বড় বড় দুটো বোম আমরা সেট করে দেব, আর এতে আগুন লাগিয়ে দেব, আর তারপর দেখব যে এটা কি হয়, তরমুজটা কি ফেটে যাবে নাকি ফাটবে না, সেটাই দেখার জিনিস, তাই তো? তো চলো আমরা এটা সেট করতে থাকি, আর ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ওকে, লেটস গো। দুটো বোম দিয়ে আমরা কিন্তু তরমুজটাকে পুরো সেট করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে এর দুই সাইডে রয়েছে কিন্তু দুটো আলাদা আলাদা কালারের বোম। আর এটা আমরা মাস্কিং টেপ দিয়ে পুরো এটা সেট করে দিয়েছি যাতে এটা সরে না যায় বা পড়ে না যায়, ওকে। তো এবার আমরা কি করব, আমরা এখানে সেট করে দিচ্ছি। আমরা তরমুজের সাথে কিন্তু বোম সেট করে দিয়েছি, আর এইবার সময় এসছে ওই বোমটায় আগুন দেওয়ার, ওকে। তো একা তো দুটো বোমে আগুন দেওয়া সম্ভব নয়, এই জন্যে আমার সাথে থাকবে আমার একটা বন্ধু, আমরা একসাথেই দুটোতে আগুন লাগাবো, ওকে। তো চলো দেখা যাক কি হয়। আর একটাই কথা, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, খুব কষ্ট হয়, ওকে। তরমুজটা ফেটে যাবে মানে এটা আমাদের আন্দাজ ছিল, বাট তরমুজটা কিন্তু ফাটেনি। আর কি হয়েছিল, একটা বাজি ফেটেছিল আর একটা বাজি সাইডে পড়ে গেছে, তারপরে ওটা ফেটেছে। তো এই একটা প্রেশার কিন্তু গাইস অনেকটা, দেখো যে এখানে ফেটে গেছে এটা, আর এই তরমুজের উপরে কিছু স্ক্র্যাচ পড়েছে দেখতে পাচ্ছ, আর এটা ফেটে গেছে, এখনো পর্যন্ত এর থেকে জল বেরোচ্ছে। তো আমরা কি করব, আমরা এর উপরে আবার এক্সপেরিমেন্ট করব, আবার আমরা বোম লাগাবো আর দেখবো যে এটা কি হয়, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু আবার এতে বাজি সেট করে দিয়েছি, বাজি না বোম, বোম আমরা সেট করে দিয়েছি, আর এই বোম দুটো দেখে কেমন লাগছে তোমরা একবার ভেবে দেখো। এ মা ডার্টি মাইন্ড। তো যাই হোক গাইস, দুপাশে দুটো বোম আমরা বেঁধে দিয়েছি, তো এমনি বেঁধেছি, ওরকম কোনো খারাপ মাইন্ড আমাদের নেই। তো এইবার আমরা দেখব যে এই দুটো বোম কি করতে পারে তরমুজের। প্রথমবার তো কিছু হয়নি, কারণ আলাদা আলাদা ফেটেছিল। তো এইবার আমরা একসাথে সেট করে দিয়েছি, এবার দেখব কি হয়। সেকেন্ড টাইম ট্রাই করছি, এইবার ফেটেছে, এইবার ফেটেছে। ও মাই গড গাইস, আমরা যেটা এক্সপেক্ট করিনি সেটাই হয়েছে, ফার্স্ট টাইম আলাদা আলাদা মানে ফেটেছে বোমগুলো, এই জন্যে তরমুজটার কিছু হয়নি, ও জাস্ট একটুখানি ফেটেছিল। আর এইবারটা কি করেছে জাস্ট একবার দেখো, তরমুজটা কিন্তু পুরো মানে এপার ওপার হয়ে গেছে, মানে ফেটে চুড়ে ডলা হয়ে গেছে গাইস, আর দেখো যে কি অবস্থা। যাই হোক, এক সাইড এখনো ভালো আছে গাইস, দেখো পুরো এইখান থেকে এটা মানে বারুদ পারুদ একাকার হয়ে গেছে, এই যা বারুদ ছিল সব, এই যে মানে ফেটে কি অবস্থা। একটা জিনিস ভাবো জাস্ট, যদি এটা কারোর মাথা হতো
মানে আমার কোনো বন্ধুর যদি মাথা হতো চিটিং বাজি বন্ধুর, তো তার কি অবস্থা হতো? তো এটা কিন্তু বাচ্চারা কেউ এটা ট্রাই করবে না, এটা অনেকটা ডেঞ্জারাস। আর যারা বাজি ফাটাও তারা কিন্তু খুব সচেতনভাবে বাজি ফাটাবে, ওকে? কারণ এটা ডেঞ্জারাস কতটা সেটা কিন্তু দেখতেই পেরেছো। তো এখনও এটা ভালো আছে, এক সাইডে খেয়ে নেবো, ওকে? আর এই নতুন নতুন এক্সপেরিমেন্ট দেখার জন্যে কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ওকে? আর শেয়ার করতে হবে বন্ধুদের সাথে, ওকে? দেখা হচ্ছে নতুন কোনো এক্সপেরিমেন্টে।